বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো অ্যামেজিং ফ্যাক্টস বাংলার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা বিশ্বের যত বড় বড় ডেমোক্রেসি রয়েছে সেই সমস্ত ডেমোক্রেসিতে সেই সমস্ত দেশের সরকারদের এই বলে সমালোচনা করা হয় যে তারা সেই সমস্ত দেশের বড় বড় কর্পোরেট হাউসদের ইশারাতে নাচেন হ্যাঁ বন্ধুরা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা খানিকটা হলো সত্য এখানে আমরা সবসময়তেই আমাদের দেশের সরকারকে এই বলে দোষ দিয়ে থাকি যে তারা বড় বড় কর্পোরেট হাউসদের ইশারাতে নাচেন বা চলেন কিন্তু বিশ্বের একটি দেশ রয়েছে যার নাম আমরা সবাই জানি চায়না সেখানকার ডিকটেটরশিপ যে গভর্নমেন্ট রান করছে সেখানে কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ উল্টো এখানে কিন্তু সমস্ত বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সমস্ত বড় বড় যারা ব্যক্তি যারা শিল্পগুলো চালান তারা কিন্তু সব সময় সেই দেশের সরকারের কথা মেনে চলতে বাধ্য যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যদি কোনো ব্যক্তি এর অন্যথা করেন তাহলে কিন্তু তার ক্ষেত্রে অন্যরকমের খাড়া নেমে আসে এবং হয়তো সেই মানুষটি পুরোপুরিভাবে গায়েব হয়ে যান চায়নার সেকেন্ড রিচেস্ট ম্যান যিনি কিনা গত 1 সেপ্টেম্বর অবধিও চায়নার ফার্স্ট রিচেস্ট ম্যান ছিলেন আমরা আজকে সেই জ্যাক মার কথা আলোচনা করতে চলেছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন ধরে হয়তো তোমরা একটি খবর সমস্ত সোশ্যাল মিডিয়া এবং বড় বড় নিউজ চ্যানেলগুলোতেও পাচ্ছ যে খুব সম্প্রতি জ্যাক মাকে কিন্তু বিগত 2 মাস ধরে কোথাও দেখা যাচ্ছে না জ্যাক মা সম্পূর্ণরূপে গায়েব তিনি কোথায় আছেন কি অবস্থায় আছেন সেটি কিন্তু কেউ জানে না অক্টোবর 2020 জ্যাক মার শেষ টুইট দেখতে পাওয়া যায় এবং তারপর থেকে না সোশ্যাল মিডিয়া কোনো পাবলিক গ্যাদারিংয়ে জ্যাক মাকে দেখা গেছে তিনি যে কোথায় রয়েছেন সেই সম্বন্ধে কোনোরকম কোনো ইনফরমেশান কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি এটা খুব আশ্চর্যজনক বা একটা রহস্যময় ঘটনা যে জ্যাক মাকে কিন্তু আর কোথাও কেউ খুঁজে পাচ্ছে না বা তার কোনো ট্রেস নেই সব থেকে শকিং যেটা হলো সেটা হলো গত বছর সাংহাইতে একটি সম্মেলনে জ্যাক মা চায়নার আর্থিক নিয়ন্ত্রণ যে ব্যাংকগুলি রয়েছে সেই সব ব্যাংকগুলোর যে পুরনো বেশ কিছু রীতিনীতি বা পুরনো বেশ কিছু নিয়মকানুন রয়েছে সেগুলোর কিন্তু তীব্র সমালোচনা করেছিলেন শুধু তাই নয় এই বিশ্ব নিয়ন্ত্রণ যে ব্যাংকগুলো রয়েছে চায়নার যে সরকারি ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে তিনি বয়স্কদের ব্যাংক বলেও কটাক্ষ করেছিলেন তিনি কিন্তু শুধু সমালোচনা করেই থেমে থাকেননি তিনি সরকারের কাছে এটা আবেদনও করেছিলেন যে এই যে নিয়মগুলো রয়েছে এই যে ব্যাংকগুলির যে পুরনো ধ্যান ধারণা বা পুরনো বস্তা পচার নিয়ম সেগুলো যেন বদলও ঘটানো হয় তো বন্ধুরা এসো আজকের এই ভিডিওতে আমরা জানি জ্যাক মার কাহিনী এবং চায়না তাদের মিলিয়নিয়ারদের কীভাবে ট্রিট করে সেটা কিন্তু খুবই একটা শকিং এবং ইন্টারেস্টিং কাহিনী হতে চলেছে তো বন্ধুরা রিকোয়েস্ট করব এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং এই ভিডিওটি যদি পুরোপুরি তোমরা দেখো তাহলে জানতে পারবে চায়না এবং সে দেশের বিলিয়নিয়ারদের কী অবস্থা এবং কীভাবে জ্যাক মা তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং বর্তমানে জ্যাক মা কী এমন করলেন যে তার এই অবস্থা হলো এই সমস্ত জিনিসগুলি তোমরা জানতে পারবে এই ভিডিওতে তো রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এই চ্যানেলটিকে অ্যামেজিং ফ্যাক্টস বাংলা চ্যানেলটিকে যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে অ্যামেজিং ফ্যাক্টস বাংলার সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার টাইম লাইনে পৌঁছায় তো আর সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা জ্যাক মা চীনের একটি খুবই মিডিল ক্লাস ফ্যামিলিতে 1964 জন্মগ্রহণ করেন কলেজের এন্ট্রান্স তিনি 3 বারের চেষ্টায় পাস করেন এবং তারপরে একটি ইংলিশের টিচার হিসেবে তিনি একটি চাকরিতে জয়েন করেন এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা হলো তিনি প্রায় 30টি জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ওই 30টি জবই কিন্তু তাকে রিজেক্ট করা হয় তিনি কিন্তু একটি জবেরও ইন্টারভিউ ক্র্যাক করতে পারেননি আরও একটি ইন্টারেস্টিং তথ্য হলো
KFC তে সর্বমোট 24 জন প্রার্থী চাকরির ইন্টারভিউ দিয়েছিল। এবং বন্ধুরা, সবথেকে জানলে আশ্চর্য হবে, ওই 24 জনের মধ্যে 23 জন প্রার্থী কিন্তু চাকরি পেয়ে গিয়েছিল। একমাত্র একজন ব্যক্তি যে কিনা ফেলিওর হয়েছিল, যে কিনা অসফল হয়েছিল, তিনি ছিলেন জ্যাক মা। আমেরিকার খুব প্রেস্টিজিয়াস হার্ভার্ড ইউনিভার্সিটিতে জ্যাক মা 10 বার অ্যাপ্লাই করে এবং 10 বারই জ্যাক মাকে রিজেক্ট করা হয়। June 1999 Alibaba.com-এর স্থাপনা করা হয়, যেটা কিনা পরবর্তীকালে বিশ্বের সব থেকে সফল ই কমার্স ওয়েবসাইট হিসেবে আজকের দিনে গণ্য করা হয়। এই Alibaba.com-কে আমরা অ্যামাজন, ইবে এবং পেপালের একটা মিক্সচার হিসেবে বলতে পারি এবং পরবর্তীকালে এর নেট প্রফিট কিন্তু অ্যামাজনকেও ছাড়িয়ে গেছে। প্রথম দিকে Alibaba.com কিন্তু একটা B2B ওয়েবসাইট ছিল, যেখানে একজন বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে পারত। কিন্তু পরবর্তীকালে এটা B2B থেকে B2C ওয়েবসাইটেও কনভার্ট হয়ে গেছে, মানে আমরা যে কোনো জিনিস এই Alibaba.com থেকেই ফ্লিপকার্ট, অ্যামাজনের মতোই কিনতে পারি। কিন্তু এই Alibaba.com-এর সম্বন্ধে আমরা অনেকেই হয়তো খুব কম জানি, তার কারণটাই হচ্ছে Alibaba.com-এর সবথেকে বেশি যে গ্রোথ হয়েছে সেই গ্রোথটাই ছিল চায়নার মধ্যে। বন্ধুরা, September 2014 ফার্স্ট IPO লঞ্চ করা হয় আমেরিকা বা US-এর মধ্যে, এবং সেই সময় এই Alibaba.com-এর যে IPO সেটা ছিল বিগেস্ট, যার ভ্যালু ছিল $168 billion। এবং ই কমার্সে চারিদিকে সফলতা পাওয়ার পরে আলিবাবা কিন্তু অলমোস্ট সমস্ত সেক্টরে এক্সপ্যান্ড শুরু করে, এবং এর ঝুলিতে কী ছিল না? আলিবাবা ক্লাউড, ভিডিও স্ট্রিমিং, আলিবাবা পিকচার, আলি হেলথ, আলি রিটেল, আলি স্পোর্টস, আলি জিলা নিউজ, মিডিয়া ওয়েবসাইট, সমস্ত দিকেই কিন্তু এর এক্সপ্যানশন স্টার্ট হয়ে যায়। এক কথায় আমরা জ্যাক মাকে বলতে পারি চায়নার মুকেশ আম্বানি। হ্যাঁ বন্ধুরা, চায়নার মুকেশ আম্বানি। অ্যান্ড গ্রুপ, জ্যাক মা 2014 এই অ্যান্ড গ্রুপ বানান আলিপে সার্ভিস লঞ্চ করার জন্য, এবং পরবর্তীকালে এই আলিপে ততটাই আলিপে সাকসেসফুল হয়ে যায় যে বর্তমানে এই আলিপের 1 বিলিয়ন এরও বেশি ইউজার রয়েছে। হ্যাঁ বন্ধুরা, 1 বিলিয়নেরও বেশি ইউজার। এবং জানেন এই আলিপেটা কি? আমাদের যেটা আমরা ফোনপে বা পেটিএম ভারতবর্ষে ইউজ করি, চায়নাতে কিন্তু আলিপে একচেটিয়া। অলমোস্ট চায়নার প্রত্যেকটা বাড়িতে বা প্রত্যেকটা মানুষ কিন্তু আলিপে ইউজ করে তাদের সমস্ত রকমের মানিটারি ট্রানজ্যাকশান করার জন্য। জ্যাক মার যদি নেটওয়ার্ক বলা যেতে পারে, তো লেটেস্ট যে নিউজ রয়েছে তাতে যেটা বলা হয় যে জ্যাক মার নেটওয়ার্ক হচ্ছে $58 billion। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে অবধিও জ্যাক মা চায়নার রিচেস্ট পার্সন ছিলেন, এবং বর্তমানে তিনি চায়নার সেকেন্ড রিচেস্ট পার্সন। তো বন্ধুরা, এত কিছু অ্যাচিভ করার পরেও 2020 অক্টোবর মাসে জ্যাক মা একটা ছোট্ট ভুল করে বসেন। সাংহাইতে একটি বক্তৃতায় তিনি শি জিনপিং সরকারের কিন্তু ক্রিটিসিজম করে বসেন। হ্যাঁ বন্ধুরা, পুরো সরকারকে নয়, তিনি চায়না সরকারের বা শি জিনপিং সরকারের যে ফিনান্সিয়াল রেগুলেটরি নিয়মগুলো রয়েছে সেগুলোকে তিনি বয়স্ক মানুষদের সঙ্গে তুলনা করে বসেন। তিনি বলেন যে কোনো রকমের ব্যবসায়িক লোন দেওয়ার ক্ষেত্রে এই ব্যাংকগুলো প্রচণ্ড কড়াকড়ি করে, কোল্যাটারাল সিকিউরিটি ছাড়া এই ব্যাংকগুলো কোনো লোনই দিতে চায় না, সেটা জ্যাক মা, সেই বিষয়ে জ্যাক মা অভিযোগ করেন। তিনি এটাও বলেন যে এই রকম যে পলিসি নিয়ে যে চায়নার ব্যাংকগুলো চলছে সেটা কিন্তু যে কোনো ব্যবসায়ীর পক্ষে চায়নাতে ব্যবসা করাটা খুবই কঠিন। এবং তিনি কিন্তু শুধুমাত্র ক্রিটিসিজমই করেননি, তিনি কিন্তু সরকারের কাছে আবেদনও করেন যে তারা যেন এই পলিসিটাকে নতুন করে এই পলিসিটা নিয়ে চিন্তাভাবনা করে এবং নিয়মকানুনগুলো যদি যেন কিছুটা শিথিল করে। এই যে জ্যাক মার যে বক্তৃতা সাংহাইতে করেন, এবং এই বক্তৃতার পরেই কিন্তু জ্যাক মা শি জিনপিং সরকারের বিরাগ ভাজন হয়ে যান, এবং কনসিকুয়েন্স যেটা হয়, চাইনিজ গভর্নমেন্ট কিন্তু তাদের বিরুদ্ধে
একটিও কথা শুনতে অভ্যস্ত নয়। 5th November অ্যান্ড গ্রুপের একটি IPO আসার কথা ছিল এবং যেটা কিনা বলা হচ্ছিল যে পৃথিবীর মধ্যে যার ভ্যালুয়েশন সর্বোচ্চ হতে চলেছে, যেটা কিনা প্রায় $300 billion হতে চলেছিল, সেই IPO কিন্তু চাইনিজ গভর্নমেন্ট বেশ কিছু নিয়মের বেড়াজালে সেই IPOটাকে আটকে দেয়। অ্যান্ড গ্রুপের IPO যদি বেরোতো তাহলে কিন্তু জ্যাকমার নেটওয়ার্থ 60 billion ক্রস করে যেত। 24th October জ্যাকমার সেই বক্তৃতার ঠিক এক সপ্তাহ বাদেই চাইনিজ গভর্নমেন্ট তার সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনগুলো চেঞ্জ করে দেয় এবং নতুন রেগুলেশনস অনুযায়ী তারা অ্যান্ড গ্রুপের IPOটাকেও স্থগিত করে দেয়। এরপরে আঘাত নামে আলিবাবা গ্রুপের উপরে। Alibaba.com-এর উপরে যে আঘাতটা নামে সেটাতে বলা হয় চাইনিজ গভর্নমেন্ট যেটা অভিযোগ করে সেটা হচ্ছে যে আলিবাবা কর্পোরেশন অ্যান্টি মনোপলি যে পলিসিটা রয়েছে সেই পলিসি ফলো করছে না। এই অভিযোগে Alibaba.com-এর উপরেও তদন্ত বসিয়ে দেওয়া হয়। এখন এত কিছু ঘটনা খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং কিছু লোক হয়তো যেটা বলে যে এই রকম চাইনিজ গভর্নমেন্টের জ্যাকমার উপরে খড়গ হস্ত হওয়ার পিছনে কারণটা যেটা ছিল সেটা হচ্ছে জ্যাকমার ওই বক্তৃতাতে চাইনিজ গভর্নমেন্টের এগেনস্টে ক্রিটিসিজম। কিন্তু এক্সপার্টসদের মতে এটা হয়তো পার্শিয়াল কারণ হতে পারে কিন্তু আসল কারণ নয়। তাদের মতে চাইনিজ গভর্নমেন্টের এই যে জ্যাকমার এগেনস্টে অ্যাকশান তার মূল কারণ হচ্ছে আলিপে। এই আলিপে দিনকে দিন এত বড় কোম্পানি হয়ে গেছিল যে সমস্ত পয়সা চাইনিজ গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো থেকে এই আলিপের অ্যাকাউন্টেও কিন্তু এই আলিপের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল। এখন এর ফলেই জ্যাকমার Alibaba.com-এর উপরে রেগুলেটরি ট্র্যাক ডাউন হয় এবং যার ফলে Alibaba.com-এর শেয়ার প্রাইস কিন্তু প্রায় 17% নেমে যায় বাই দ্য এন্ড অফ ডিসেম্বর 2020। জ্যাক মা, এই মা শব্দের অর্থ চায়নাতে কিন্তু হচ্ছে হর্স এবং এই জ্যাক মা যিনি কিনা চায়নায় প্রচণ্ড রকমের জনপ্রিয় ছিলেন তার কিন্তু একটা ডাক নাম ছিল আঙ্কেল হর্স। কিন্তু বর্তমানে চায়নাতে কিন্তু জ্যাক মাকে দেখা হচ্ছে অ্যাজ এ ভ্যাম্পায়ার হিসেবে। একটা ট্যালেন্ট শোতেও তিনি হোস্ট ছিলেন যার নাম হচ্ছে আফ্রিকাস বিজনেস হিরোস এবং যার গ্র্যান্ড ফিনালে হওয়ার কথা ছিল নভেম্বর 2020-তে। গ্র্যান্ড ফিনালেতে জ্যাকমা অনুপস্থিত থাকলেন এবং তার সংস্থার তরফে বলা হলো যে তিনি টাইম দিতে পারেননি, যেটা কিনা সব থেকে আশ্চর্যজনক। এখন সমস্ত বিশ্বে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে ফাইনালি জ্যাকমা কোথায়। তাহলে কি চাইনিজ গভর্নমেন্ট তাকে গৃহবন্দী করে রেখেছে? কারণ বিগত 2 মাস না কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স, না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, কেউ কিন্তু জ্যাকমার কোনো রকম কোনো ট্রেস পায়নি। তো বন্ধুরা, আরও একটা জিনিস তোমাদের বলে রাখি যে জ্যাকমার ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে সেটা কিন্তু এই চায়নার মতো সবথেকে রহস্যজনক একটি দেশে প্রথম নয়। এই দেশে কিন্তু এর আগেও বড় বড় শিল্পপতি, খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের ক্ষেত্রেও ঠিক এই জিনিসটি ঘটেছে। চায়নার একজন খুব বিখ্যাত শিল্পপতি ছিলেন যার নাম ছিল রেন জিকিয়াং। একটা বক্তৃতায় তিনি শি জিনপিংকে ক্লাউনের সঙ্গে তুলনা করেছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই তারপর থেকেই কিন্তু এই রেন জিকিয়াং ব্যক্তিটি চায়নার একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল রিয়েল এস্টেট ব্যবসায়ীকে কিন্তু কেউ আর দেখতে পায়নি এবং পরবর্তীকালে একটা নিউজে জানা যায় যে তার 18 বছরের জেল হয়েছে। চাইনিজ একজন লয়ার যার নাম চেন কুইজি, তিনি কোভিডের পরে বেশ কিছু ইমোশনাল পোস্ট লিখেছিলেন চাইনিজ গভর্নমেন্টের বিরুদ্ধে এবং খুব স্বাভাবিকভাবেই তারপর থেকে তাকেও কিন্তু আর কেউ কোথাও দেখতে পায়নি। জিয়াও জিনহুয়া, চাইনিজ একজন মিলিয়নিয়ার, তিনি কিন্তু হংকংয়ের যে প্রতিবাদী প্রোটেস্টকারী তাদের সমর্থনে বেশ কিছু লেখা লেখেন এবং পরবর্তীকালে চাইনিজ গভর্নমেন্ট হংকংয়ের একটি হোটেল থেকে এই ব্যক্তিকে তুলে নিয়ে আসে এবং পরবর্তীকালে এই মিলিয়নারের যে কী হয়েছে সেটাও কিন্তু কেউ জানেন না। এই জ্যাকমা নিজে একটা সময় বলেছিলেন যে চাইনিজ বিলিয়নিয়ারদের হ্যাপি এন্ডিং কিন্তু খুব কমই হয়েছে, তার কারণ চাইনিজ গভর্নমেন্ট এই যে মিলিয়নিয়ারদের এদের একটা লেভেলের পরে কিন্তু তাদেরকে আর বাড়তে দেন না, তার কারণ তাদের ভয় থাকে যে এই মিলিয়নিয়াররা পরবর্তীকালে হয়তো তাদেরকে আউটরিচ করে যাবে।
তো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ইনফরমেটিভ লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করতে পারো নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ এবং অবশ্যই রহস্যময় এবং আকর্ষণীয় ভিডিওতে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।